প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আর তোমরা যে যেখানে সুস্থ আছো, সুন্দর আছো, মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের কাছে অশেষ অশেষ রহমতে আশা করি তোমরা ভালো আছো। আর আমিও তোমাদের দোয়াই আল্লাহ তাআলার রহমতে আমরা ভালো আছি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণী। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণী, ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা বিগত দুইটি ক্লাসে 1 থেকে 7 পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব 8। দেখো যে প্রথমে দেওয়া আছে ত্বক, ত্বক বা ত্বকের যত্ন আমরা প্রথমে দেখে রাখছি। ত্বক বা ত্বকের যত্নটা কি প্রথমে আমরা জানবো। দেখো আমাদের শরীরে আমরা কোনো কিছু পিঁপড়ে হেঁটে গেলে আমরা টের পাই, কোন জিনিস গরম বা ঠান্ডা লাগলে আমরা এটা অনুভূতি করি। কোন কিছু কেউ তোমাকে ছুঁড়ে ছুঁড়ে দিলে তা বুঝতে পারো যেগুলো কে করে, কিভাবে ঘটে, চর্ম বা ত্বকের সাইজে এগুলো ঘটে। তাহলে যে মনে করো যে একটা পিঁপড়া তোমার শরীরে হেঁটে যাচ্ছে বা কেউ তোমাকে আঘাত করছে বা কোনো জিনিস আমাদের ঠান্ডা বা গরম অনুভূতি করছে বা কেউ তোমাকে চিমটি কাটছে, এগুলো আমরা কিভাবে বুঝবো যেটা কি কারণে হয়? এগুলো হচ্ছে তোমার ত্বক বা চর্মের কারণে সাইজে এগুলো ঘটে থাকে। এখন দেখো যে ত্বক বা চামড়া কি। ত্বক বা চামড়া আমরা দেখবো যেসব অঙ্গ দিয়ে আমাদের দেহ গঠিত, যেসব অঙ্গ দিয়ে আমাদের দেহ গঠিত সেগুলো যাতে জীবাণু রোগ জীবাণুর বাইরে আঘাত থেকে রক্ষা করে সে সমস্ত দেহ বা চামড়া ত্বক দিয়ে ঢাকা থাকে। তাহলে দেখো যে আমরা যেসব অঙ্গ দিয়ে দেহ আমাদের গঠিত যেগুলো রোগ জীবাণু এবং বাইরে রোগ জীবাণু একই তোমাদের কথা বুঝতে আস হ্যালো কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যালো হ্যালো না স্যার আচ্ছা না স্যার আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম না স্যার আচ্ছা ওকে। এখন দেখো যে 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 কোনো রোগ জীবাণু যদি আমাদের আঘাত থেকে রক্ষা করে সে সমস্ত দেহের সেগুলোকে আমাদের কি দেহের চামড়া দিয়ে ঢাকা থাকে। আর এইগুলো হচ্ছে আর ত্বক হচ্ছে আমাদের দেহের যে আবরণ, এটাও আমরা দেখতে পাচ্ছি আমাদের দেহের আবরণটা পুরো কি এই ত্বকে ঢেকে থাকে। ত্বক হচ্ছে দুইটি স্তর, কয়টি? দুইটি। একটা হচ্ছে দেখো একটি হচ্ছে উপচর্ম বা বহিঃত্বক আর একটি হচ্ছে অন্তঃচর্ম, এই দুইটি ভাগে বিভক্ত। এখন দেখো যে উপচর্ম কি। উপচর্ম হচ্ছে ত্বকের বাইরের আবরণ। তাহলে উপচর্মটা কি তোমাদের উপচর্মটা হচ্ছে ত্বকের বাইরে বাইরে আবরণ। যেমন হচ্ছে কি হাতের তালু, পায়ের তালু, চামড়া, ত্বক খুব পুরু, আবার ঠোঁটের চামড়া, ত্বক খুব পাতলা। দেখো যে এখানে ত্বক একটু বিবরণ দেওয়া হয়েছে যে দেখো যে হাতের গুলো ত্বক গুলো কিন্তু পুরু কিন্তু আমাদের ঠোঁটের ত্বকটা খুব হচ্ছে কি পাতলা। এই উপচর্ম থেকে বোঝা যায় রোম বা চুল নখের উৎপত্তি হয়। উপচর্মে রোম উপচর্মে তোমার কি রয়েছে রয়েছে। এরপর হচ্ছে কি অন্তঃকর্ম। দেখো অন্তঃকর্ম রয়েছে রক্তনালী, অন্তঃকর্ম রয়েছে রক্তনালী ইসাই। এছাড়া আমাদের রোমের ভিতর রয়েছে তোমার কি রোম নাই ঘাম গ্রন্থি, তেল গ্রন্থি, গম্ভীর স্থানে কর্তর বা পদরেতে। দেখো দেখো হ্যাঁ কি হতো হ্যাঁ এটা দেখা যায়
ঘাম বের করে দিয়ে শরীরকে ঠান্ডা রাখে তার কথা একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেখো যে ঘামটা বের হয়ে যায় এবং শরীরকে কি করে রাখে দেহের প্রতিকার অংশ বের করে দেয় যে আমাদের যে দেহের ভিতরে যে প্রতিকার প্রতিকার অংশ রয়েছে প্রতিকার কি রয়েছে রয়েছে সেগুলো বের করতে সাহায্য করে সূর্য রশ্মি থেকে দেহকে আমাদের কি করে রক্ষা করে এরপর হচ্ছে দেখো যে ত্বকের যত্ন এগুলো আমরা করলাম এখন কাজ তাহলে এখন আমরা যত্নটা কিভাবে নেব ত্বক আমাদের বাইরে দেহের বাইরে আবরণ দিয়ে তৈরি ত্বক হচ্ছে কি দেখো যে আমাদের দেহের বাইরে আবরণ দিয়ে তৈরি ত্বকের যত্ন নিতে হলে প্রথমে দরকার তাহলে নিয়মিত গোসল করা এরপর হচ্ছে নিয়মিত গোসল করতে হলে গোসল করলে ত্বক বা চামড়া সংক্রমণ বা ফুসফুসি বা চুলকানি ইত্যাদি সমস্যা একই সমস্যাগুলো এড়ানো যায় গরম পানি দিয়ে পরিষ্কার রাখা উচিত তখন গরম বা রোগ বা কষ্টটা দাগ বা দেখা গেলে ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়া ডাক্তারের পরামর্শ ছাড়া কোন প্রকারের মলম ব্যবহার করা যাবে না এখন দেখো শিক্ষার্থীরা আজকে তোমার যেগুলো এই তিন দিন ধরে পার্ট এক থেকে আট পর্যন্ত আমরা আলোচনা করছি এর আলোকে এখন তোমাদের আমি আজকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে এখন আমরা কি করবো আলোচনা করব আমরা কি করব আলোচনা করব আমাদের দেহে কি সব না চোখ দুই নম্বর মস্তিষ্ক মস্তিষ্ক কোথায় আমাকে জবটা দাও না শুনলে দেখো দেখি কি লিখে দেখা বুঝতে পারছো না কি লেখো কি জানি হিন্দি বুঝলি তাহলে আমরা আলো এর আলো এর 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 এ
Sir, do you number the option for the killer? Yeah, what number? Do you number the group? And most, the most physical work I can get. Maybe one day, 5 minutes. Who will give a answer to this? What number of cities want to be on both? Take it. Take it, come on.
Pulang ke
আমাদের চোখের সাথে নিচের কোনটি মিল আছে দেখো টিভি ক্যামেরা মোবাইল ফোন কম্পিউটার বলো আমাদের চোখের সাথে কোনটা সম্পর্ক ক্যামেরা ক্যামেরা আমাদের চোখের সাথে সম্পর্ক আছে তোমার ক্যামেরা এরপর দেখো যে চোখে বাহ্যিক আবরণ কোনটি চোখে বাহ্যিক মানে বাইরের আবরণ কোনটি চোখের পাতা রেটিনা চোখের পাতা কোনটি চোখের পাতা গুড চোখে চোখের পাতা পড়াইছি তোমাদের আচ্ছা এখন দেখো কোন অংশের ভিতর দিয়ে আলো প্রবেশ করে কর্নিয়া আইরিস কর্নিয়ার পিছনে লালো প্রবেশ করে কিভাবে ছোট
Assalamualaikum. 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 Waalaikumsalam.